সাকিব বউ তো আমার না এমন পর্দাই আমার বউ না। তবে সাকিব লজ্জা পেলেও পূজা চেরি কিন্তু সাকিবের প্রেমে পড়ে গেছেন এবং বিভিন্ন ভাবে তা সাকিবকে বোঝানোর চেষ্টাও করেছেন। বাট ইউ আর লুকিং ভেরি গুড। রিয়েলি রিয়েলি তাহলে তো আসলে ভালো লেগেছে, তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এক কথা প্রসঙ্গে পূজা বলেন, গলুই সিনেমায় গ্রামীণ লুকেও নাকি অনেক মেয়ে সাকিবের প্রেমে পড়ে যাবেন। না 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 না, আর মেকআপ, এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে, সো লেটস সি কি হয়। যে অভিনয় করে মানে কে মুক্ত হবে না সেটা একটু বলেন না। ভালো লেগেছে, হি ইজ ভেরি হেল্পফুল এবং হ্যাঁ এক্স্যাক্টলি। তবে দুজনের সাক্ষাৎকারে একটা বিষয় খুব স্পষ্ট, তা হচ্ছে তারা দুজনেই সিনেমার গল্পের প্রেমে পড়েছেন। গোলের প্রেমে পড়বে ইনশাআল্লাহ সবাই, আমরা যেহেতু প্রেমে পড়েছি গোলের প্রেমে পড়বে, তুমি বলো? একদম, কারণ আর সেই ভালো লাগা থেকেই আত্মবিশ্বাসী এই নতুন জুটি। এইটুকু বলতে পারি যে হল থেকে যখন বের হবে দর্শক তখন মুগ্ধ একটা চেহারা নিয়ে বের হবে।